السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. সম্মানিত ভাই ও বোনেরা যে যেখান থেকে শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের অপরন্ত রহমতে আশা করি সবাই ভালো আছেন এই কামনা করে আজকে কথা শুরু করছি। আমরা শিক্ষায় ধর্মের প্রভাব এবং প্রয়োজনীয়তা নিয়ে কিছু কথা বলেছি, আজকে আরো কিছু কথা বলতে চাই। আমরা আসলে যেটি বুঝাতে চেয়েছি, শিক্ষার্থীদের সফলতার যে মিক্স তার বড় পার্টি হচ্ছে আসলে ধর্ম, এবং ধর্ম নিজেই একটি শিক্ষা, আর শিক্ষাকে ধর্ম অনেক পদ্ধতিতেই প্রভাবিত করতে পারে, অনেক পদ্ধতিতে সমৃদ্ধ করতে পারে, এই জিনিসটা আমরা বোঝানোর চেষ্টা করছি। যদিও বর্তমানে শিক্ষা এবং ধর্ম দুটি আলাদা ভাবেই চলছে, আলাদা ভাবেই চালানো হচ্ছে, তো একটি বিষয় হচ্ছে হৃদয় জগৎকে, আত্মাকে, আভ্যন্তরীণ জগৎকে লক করে রেখে আমরা আমাদের বাচ্চাদেরকে বস্তু জগতে ছেড়ে দিব, এতে করে আসলে আমরা কি করছি, এই পদ্ধতিটা বাচ্চাদেরকে একদিক থেকে খোড়া বানিয়ে দিচ্ছে, অন্যদিক থেকে জগৎকে বিশ্লেষণ করার যে যোগ্যতা সে যোগ্যতাকে সীমিত করে দিচ্ছে। এটি কোনোভাবে ভালো কিছু নয় আসলে, এবং সবকিছুর জন্যই আমরা যদি দেখি যে আমরা সবকিছুর জন্যই চেষ্টা করছি, বাচ্চাকে আপনি ড্রয়িং শেখাচ্ছেন, হাতের লেখা ভালো করার পদ্ধতি শেখাচ্ছেন, সাঁতার শেখাচ্ছেন, সাইক্লিং করা শেখাচ্ছেন, দুনিয়া যা কিছু আছে গান শেখাচ্ছেন, সবকিছু শেখানোর চেষ্টা করছেন, কিন্তু স্পিরিচুয়ালি গ্রোথ আপনি বন্ধ করে দিচ্ছেন, এবং স্পিরিচুয়ালি তার গ্রোথের কোনো উপায় অবলম্বন না করে সেটাকে আপনি ড্যামেজ করে দিচ্ছেন, কোনো অ্যারেঞ্জমেন্ট নেই। ফলে যেটা হচ্ছে যে যে মাল্টিপল ইন্টেলিজেন্স MI, যেটি জ্ঞানগত দক্ষতা শুধু নয়, সার্বিক দিক থেকে ছয় ধরনের ইন্টেলিজেন্স এর কথা বলা হয়, তার মধ্যে একটি হচ্ছে স্পাটিয়াল, যেটি মনের চোখে দেখা, এই মনের চোখে দেখার যে যোগ্যতা সেই যোগ্যতা ধর্মের শিক্ষা না দিয়ে আমরা দমন করে ফেলছি। এটি অত্যন্ত দুঃখজনক একটি বিষয়, এবং আসলে শুধু একাডেমিক বিষয় নয়, ধর্মকে বরঞ্চ উচিত হচ্ছে যে প্র্যাকটিক্যালি প্র্যাকটিসে নিয়ে আসা, শুধু একাডেমিক ভাবে পড়বে তা নয়, বরঞ্চ প্র্যাকটিসের ক্ষেত্রেও তাদেরকে সে শেখানো, চর্চা করাটা শেখানো, এটি এখন অপরিহার্য হয়ে পড়েছে। অন্যদিকে ধর্ম বিশ্বাসের আবেগজনিত কিছু অপরাধ প্রবণতা আজকে আমরা সমাজে দেখছি। সত্যিকার অর্থে যদি ধর্মকে শেখানো হতো তাহলে ধর্ম বিশ্বাসের আবেগজনিত অপরাধ প্রবণতা কমে যেত। বাংলাদেশের হোলি আর্টিজান যে ঘটনাটা ঘটেছে সেখানে আমরা দেখেছি যে আসলে ধর্মের জ্ঞান এদের অত্যন্ত সীমিত পর্যায়ে ছিল, পড়াশোনা খুব বেশি মাত্রায় ছিল না, যে মাত্রায় থাকলে পরে ধর্ম নিয়ে, ধর্মের বিষয়াদি নিয়ে ভাবতে পারে, সিদ্ধান্ত নিতে পারে, অথবা গবেষণার পর্যায়ে যেতে পারে। এবং আমরা সিরিয়ার ঘটনাগুলো যদি বিশ্লেষণ করি, IS এর ঘটনাগুলো যদি বিশ্লেষণ করি, প্রত্যেকটা জায়গাতে আসলে আমরা দেখছি যে মূলত ধর্মের জ্ঞান না থাকা অথবা অত্যন্ত সীমিত পরিসরে থাকার কারণে এদের জানার সুযোগ সীমিত হয়ে পড়েছে, ফলে তারা চরমপন্থী হয়েছে। তাই ধর্মীয় চেতনায় পরিশুদ্ধতার প্রথম সুযোগ এবং চর্চার সুযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া উচিত, এতে করে বাচ্চারা তাদের ঐতিহ্য শিখবে, ঐতিহ্য থেকে সে প্রেরণা অনুভব করবে। ধর্মগ্রন্থগুলো, প্রায় সব ধর্মগ্রন্থগুলোতে যে ঘটনাগুলো থাকে সাধারণত সেখানে বাচ্চাদের ইব্রত নেওয়ার সুযোগ থাকে। অন্য ধর্মাবলম্বী যারা আছে তারাও যদি তাদের ধর্মগ্রন্থগুলো পাঠ করে, তাদের ধর্ম যদি তাদের শিক্ষা প্রতিষ্ঠানে এসে তারা যদি পড়ার সুযোগ পায়, তাহলে তারাও সেখান থেকে তাদের কিছু না কিছু ইব্রত তারা অর্জন করতে পারবে। আর মুসলমানদের তো কথাই নেই, তারা যখন ঐতিহ্যগুলো পড়াশোনা করবে তার মধ্য দিয়ে ঐতিহ্য অনুসন্ধানই হবে তারা, তাদের মধ্যে ধর্ম বিশ্বাসের আবেগজনিত অপরাধ প্রবণতা থাকবে না। এবং আমরা দেখছি যে এখন আসলে এমন কোনো আবিষ্কার হয় না যেটা একা হয়, উৎপাদন একা হয় না, কোনো কিছু একা হয় না, মানুষ একা কোনো কাজ করে না, কর্পোরেট কালচার এখন জন্ম লাভ করেছে, ডেভেলপড হয়েছে, দায়িত্ব, উদ্যোগ, শ্রম, বিনিয়োগ, সব কিছু ব্যবস্থাপনা সব কিছু এখন শেয়ার হয়, যদিও প্রফিটটা শেয়ার হয় না, সেটি আলোচনার ভিন্ন একটি বিষয়। তো যেটি ধর্ম বিশ্বাসকে একাডেমিক পর্যায়ে অত্যন্ত বেশি করে ইনভলভ করতে হবে, অনেক বেশি মাত্রা ইনভলভ করতে হবে, শুধু ইনভলভ নয়, এবং এইটা পাঠ না করলে আসলে পাস করা যাবে না,
এই পর্যায়ে আসতে হবে এবং পরীক্ষার বড় একটি পার্ট এটা হওয়া উচিত। এতে করে আমাদের বাচ্চারা সংযমী হবে, তাদের দৃষ্টিভঙ্গি অনেক বেশি উদার হবে এবং এটি আমাদের জন্য জরুরি। আন্তর্জাতিকতার জন্য ধর্মীয় জ্ঞান থাকাটা অত্যন্ত জরুরি, বিশেষ করে যেসব শিশু আন্তর্জাতিক পরিমণ্ডলে যাবে তাদের জন্য তো ধর্মশিক্ষা আরো অনেক বেশি বাধ্যতামূলক হওয়া উচিত। আর স্বাভাবিকভাবে দেশের মধ্যে থেকেও, দেশের অভ্যন্তরে থেকেও আন্তর্জাতিক মাত্রা, আন্তর্জাতিক পরিধিতে কাজ করার অবস্থা এখন বেশি তৈরি হয়েছে, ক্ষেত্র বেশি প্রস্তুত হয়েছে। সুতরাং এই জায়গায় এসে আমাদেরকে আমাদের সন্তানদের আন্তর্জাতিকতার জন্য তাদের ধর্মবিশ্বাসকে পাকাপোক্ত করতে হবে এবং যা যত বেশি ধর্মবিশ্বাস পাকাপোক্ত হবে সে অন্য ধর্মবিশ্বাসকেও শ্রদ্ধা করবে এবং এটি ধর্ম শেখায়। ডিফারেন্ট রেস কালচার মাল্টি কালচারের জায়গায় গিয়েও সে পথ হারাবে না এবং অন্য ধর্মবিশ্বাসকে সে শ্রদ্ধা করবে, নিজের জিনিসকে সে রক্ষা করবে। ইতিহাস, রাজনীতি, সমাজ সংস্কৃতি প্রত্যেকটি বিষয়ের উপর ধর্মের যে প্রচ্ছন্ন প্রভাব আছে এটি অস্বীকার করার কোনো সুযোগ নেই। সুতরাং এই জায়গাগুলোতে যদি আমরা সমৃদ্ধি অর্জন করতে চাই তাহলে আমাদের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা মাত্রা বাড়িয়ে দিতে হবে। আমরা দেখছি যে পৃথিবীর 84% মানুষ নিজেদেরকে কোনো না কোনো ধর্মের অনুসারী মনে করে, সুতরাং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 31% খ্রিস্টান, 24% মুসলমান, 15% হিন্দু, 7% বৌদ্ধ, 7% অন্য সব ধর্মের মানুষ, 16% মানুষ নিজেদেরকে ধর্মহীন মনে করে, যদিও এই 16%-এর মধ্যে 15% মনে করেন যে তারা যে পরকাল বলে কিছু একটা আছে। তো এই জিনিসটা আমরা আশা করছি 2050 সাল নাগাদ পৃথিবীতে মুসলমানদের সংখ্যা খ্রিস্টানদেরকে ছাড়িয়ে যাবে। এর কারণ হচ্ছে মুসলমানদের তরুণের সংখ্যা বেশি, সন্তানের সংখ্যা বেশি, সন্তান উৎপাদনের সম্ভাবনার হার বেশি এবং আগামী প্রজন্মকে আমরা যদি আসলে সত্যিকার অর্থে রুটকে চিনাতে চাই, নিজের সত্যিকারের পরিচয়কে যদি আমরা উপলব্ধি করাতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ধর্মীয় শিক্ষায় বেশি বেশি পাঠদান করাতে হবে, এটা মাত্রা বাড়িয়ে দিতে হবে। আর স্বাভাবিকভাবেই আমরা এখন চাপ মুক্ত শিক্ষা ব্যবস্থার কথা বলছি, যে সত্যিকারের চাপ মুক্ত শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে শৃঙ্খলা পরায়ণ শিক্ষার্থী যদি আমরা পেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ইসলামের স্পিরিট লালনকারী প্রজন্ম আমাদেরকে গড়ে তুলতে হবে। তো সেজন্য এই স্পিরিট যারা ধারণ করেন, যে সমস্ত শিক্ষকদের মধ্যে ধর্মীয় চেতনা আছে, তারা স্বাভাবিকভাবেই চাপ মুক্ত শিক্ষার চিন্তা করেন, তারা নিষ্ঠুরতা দেখান না, নিষ্ঠুরতা অ্যাভয়েড করে সদয় হয়ে লেনিয়েন্টলি তারা শিক্ষা দেন এবং এটা ঐতিহ্যের অংশ। আমরা যুগে যুগে শিক্ষার অবস্থা দেখেছি, ইসলাম যে যুগ যুগ ধরে শত শত বছর ধরে যে শিক্ষা ব্যবস্থা চর্চা করে এসছে সেখানে স্বতঃস্ফূর্ত শিক্ষার কথা বলা হয়েছে এবং চাপ মুক্ত টেনশন মুক্ত শিক্ষার কথা বলা হয়েছে এবং নিষ্ঠুরতার সেখানে কোনো স্থান ছিল না। কারণ নিষ্ঠুরতার মধ্য দিয়ে যে শিক্ষা দেয়া হয় সেখানে মানসিক বৃদ্ধি ব্যাহত হয়, মনস্তাত্ত্বিক বিভিন্ন ধরনের জটিলতার জন্ম হয়, দীন শিক্ষা অনিয়মিত আচরণ ও নিয়ম শৃঙ্খলা বহির্ভূত শিক্ষার্থীদেরকে নিয়মানুবর্তিতার মধ্যে নিয়ে আসে। সুতরাং আমাদের সন্তানদেরকে দীন শিক্ষা দিতে হবে এবং দীন প্র্যাকটিসের সুযোগও তাদেরকে দিতে হবে যাতে করে তাদের মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। যে ব্যক্তিটা আল্লাহর কাছে কমিটেড এবং সে পৃথিবীর কোনো সাক্ষ্য যদি না থাকে রাতের অন্ধকারে তখনও সে অপরাধ করে না। সুতরাং আমরা যদি আসলে দুর্নীতিমুক্ত একটি জাতি গড়ে তুলতে চাই, একটি সত দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে চাই তাহলেও আমাদের শিক্ষার্থীদের ধর্মের পাঠদান বাড়িয়ে দেওয়া উচিত এবং সেটি অত্যন্ত গুরুত্ব সহকারে চিন্তা ভাবনার মধ্য দিয়ে ইসলামী এক্সপার্টদের সাথে আলোচনা করে, আলেমদের সাথে কথা বলে আমাদের সিলেবাসটাও ঠিক করা উচিত। অন্যদিকে যে সমস্ত সামাজিক সমস্যা আমরা ভুগছি, অনেক ধরনের সামাজিক সমস্যার মধ্যে আমরা আছি, অপরাধ প্রবণতা যদি দমন করতে চাই, যে সামাজিক সমস্যার মধ্যে আমরা দেখি যে যৌতুক, অ্যাসিড নিক্ষেপ, আমরা দেখছি দুর্নীতি, আমরা সমাজের রন্ধ্রে রন্ধ্রে আরো বহু রকমের সমস্যা আমরা উপলব্ধি করছি, এই সার্বিকভাবে যত ধরনের সামাজিক সমস্যা আছে, মাদকের সমস্যা আমরা দেখছি, যত ধরনের সামাজিক সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো যদি আসলে নির্মূল করতে হয়, অপরাধ প্রবণতা যদি দমন করতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই
শিশুকাল থেকে শিশুদের মধ্যে ধর্মের চেতনা গড়ে তুলতে হবে। আর এই ধর্মের চেতনা যদি আমরা গড়ে তুলতে পারি, পৃথিবীর সবচেয়ে খারাপ পরিবেশের সাথে যদি সে নিক্ষিপ্ত হয়, তার যেই চেতনা সে শিশুকালে লাভ করেছে সেই চেতনা তাকে রাস্তা দেখাবে। তো আমরা আসলে সত্যিকারে ভালো ফলাফল চাই, কিন্তু সেই ব্যবস্থাটা আমরা নিচ্ছি না, এবং সেই ব্যবস্থা নেয়ার কথা বলা হলে আমরা কৌশলে সেটা অ্যাভয়েড করি। এটা অত্যন্ত খারাপ একটি বিষয়। আমরা যদি হেট ক্রাইম বন্ধ করতে চাই, নারীর প্রতি অবিচার বন্ধ করতে চাই, শিশুদের প্রতি যে সহিংস আচরণ আমরা দেখছি আমাদের সামাজিক জীবনে জানি, এগুলো যদি আমরা বন্ধ করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে শিক্ষার মধ্যে ধর্মের প্রভাব বাড়াতে হবে। এটি আমরা দেখছি ধর্মের প্রভাব নিয়ে পশ্চিমা দুনিয়ায় সমসাময়িক সাহিত্যকর্ম 1969 সাল থেকে তারা শুরু করেছে, বিভিন্ন টেক্সট তৈরি হয়েছে যে শিক্ষায় ধর্মের প্রভাব কেমন বেশি, কেমন কি, এই বিষয়গুলো নিয়ে পশ্চিমা দুনিয়ায় প্রচুর কাজ হচ্ছে। ইউনিভার্সিটি অফ অ্যারিজোনা তারা একটা পাবলিকেশন প্রকাশ করেছে, হেলফায়ার অ্যান্ড ডিলুকেন্সি, এবং এরপর প্রায় 200টি স্টাডি হয়েছে, এবং সামান্য ব্যতিক্রম ছাড়া পজিটিভ সোশ্যাল আউটকাম দেখানো হয়েছে সেখানে। এগুলো হচ্ছে রিসার্চের কথা, গবেষণার কথা, যে আধুনিক দুনিয়ার ইউনিভার্সিটিগুলো যে গবেষণাগুলো করেছে সেখানে তারা এটি দেখিয়েছে। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন কর্তৃক প্রকাশিত হয়েছে 2009 সালে একটা সাইকোলজিক্যাল বুলেটিন, যেখানে রিলিজিয়ন, সেলফ রেগুলেশন অ্যান্ড সেলফ কন্ট্রোল অ্যাসোসিয়েশন এক্সপ্লেনেশন অ্যান্ড ইমপ্লিকেশন। তারপর ইউনিভার্সিটি অফ মিয়ামি তিনজন প্রফেসর 1969 সাল থেকে 2009 সাল পর্যন্ত প্রকাশিত যত স্টাডি হয়েছে সেগুলো সারসংক্ষেপ তৈরি করেছে। এর মধ্যে 60 স্টাডি 60টি সরাসরি প্রমাণ করেছে যে ধার্মিকতার সাথে কম অপরাধ প্রবণতা সম্পর্ক আছে, অর্থাৎ অপরাধ প্রবণতা কমে যাবে যারা ধার্মিক তাদের মধ্যে, এবং কম কর্তব্য অবহেলা অর্থাৎ কর্তব্য পরায়ণ হবে ধার্মিক মানুষ, এদের সাথে তারা সম্পর্ক খুঁজে পেয়েছে সরাসরি 60 স্টাডিজ। কিশোর কিশোরী যারা আছে এবং এদের মধ্যে যারা ধর্মপ্রবণ তারা অনেক দেরিতে প্রথম যৌন সঙ্গম করেছে, পশ্চিমা দুনিয়ার কথা এটি, এবং খুব বিরল গর্ভধারণ করেছে। বিবাহিত ধার্মিকদের বিয়ে ভেঙেছে কম এবং তারা বৈবাহিক জীবনে সুখী। এবং এখানে এরপরে বেশ প্রায় 50টি কেস স্টাডি আছে। 2015 সালে 27 অক্টোবর প্রকাশিত হয়েছে জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে তার ক্রিমিনাল জাস্টিস রিভিউ, সেখানে রিলিজিয়ন, ডেলিকুয়েন্সি অ্যান্ড ড্রাগ ইউজ এটার উপর মেটা অ্যানালাইসিস হয়েছে। সেখানে তারা 62টি স্টাডি সমন্বয় করেছেন এবং সেখানে দেখিয়েছেন ধার্মিকতা, দায়িত্বহীনতা, মাদক ও অ্যালকোহল এগুলোর মধ্যে যে বৈপরীত্য সম্পর্ক, অর্থাৎ ধার্মিকতা এই জিনিসগুলোকে কমিয়ে দেয়, দায়িত্বহীনতা কমিয়ে দেয়, মাদক সেবন কমিয়ে দেয়, অ্যালকোহল সেবন কমিয়ে দেয়, কমিয়ে এনেছে, রিডিউস করে ফেলেছে। ভায়োলেন্ট ক্রাইম, গ্যাম্বলিং, অ্যালকোহল এবং ড্রাগ ইউজ এটি জেনারেলি অ্যাসোসিয়েটেড উইথ লো সেলফ কন্ট্রোল, যাদের সেলফ কন্ট্রোল খুবই কম তাদের সাথে সম্পর্কযুক্ত, আর ব্রেনে যে অংশটি সেলফ কন্ট্রোলে জড়িত তাকে ধার্মিকতা এক ধরনের হিপ্নোটাইজ করে তাকে প্রভাবিত করে, এবং প্রভাবিত করে তাকে দিয়ে অপরাধগুলো করতে দেয় না, তার ঝোঁক প্রবণতা প্রার্থনার দিকে নিয়ে যায়, এবং ফলে তার মধ্যে যদি রাগ থাকে, কঠিন রাগ থাকে, সে রাগকেও সংযমে রূপান্তর করে। সত্যিকার অর্থে আমরা যদি একটি সমৃদ্ধ জাতি গড়তে চাই, হিংসা বিদ্বেষ মুক্ত একটি জাতি গড়তে চাই যেখানে দুর্নীতি থাকবে না, সৎ এবং কর্তব্য পরায়ণ মানুষরা সেখানে অব্যাহতভাবে কাজ করবে, শুধুমাত্র আইন দিয়ে তাদেরকে নিয়ন্ত্রণ করা হবে না, নিজেরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করবে, এরকম একটি জাতি যদি আমরা আসলে গড়তে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই শিক্ষা ব্যবস্থায় ধর্মের পাঠ বাড়িয়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহিবুজ দান করুক, আমাদের নেতৃবৃন্দকে সহিবুজ দান করুক, শিক্ষা গবেষকদেরকে নিরপেক্ষভাবে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।